সুদী দর্শক মণ্ডলী, অরিত্র গার্মেন্টস ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বীর বাঙালির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। অরিত্র গার্মেন্টস ট্রেনিং চ্যানেলটি এই পর্যন্ত যতটুকু এগিয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায়। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলো দেখার পর একটা লাইক শেয়ার এবং প্রয়োজনে কমেন্ট করবেন। অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও নিয়ে এলাম, আশা করি ভিডিওটি দেখার পর আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। চলুন শুরু করা যাক। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আইয়ের ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। আজকের ভিডিওটি দেখার পর আপনার এফিসিয়েন্সি নিয়ে কোনো প্রকার কনফিউশন, কোনো প্রকার কোয়ারি, কোনো প্রকার আনসার দিতে প্রবলেম হবে না। তাই আশা করব আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন এফিসিয়েন্সির অর্থ কী, এফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝি। দ্বিতীয় নম্বরে জানতে পারবেন এফিসিয়েন্সি কীভাবে বের করতে হয়, ফর্মুলা একটি এফিসিয়েন্সি কত সহজে বের করা যায় সেটি আপনি জানবেন। তৃতীয় নম্বরে আপনি জানবেন এফিসিয়েন্সি কীভাবে বৃদ্ধি করা যায়, এবং চতুর্থ নম্বরে জানবেন এফিসিয়েন্সি কেন প্রয়োজন। প্রথমে আলোচনা করব এফিসিয়েন্সির অর্থ কী। এফিসিয়েন্সির অর্থ হচ্ছে দক্ষতা। যেহেতু আমরা কাজের এফিসিয়েন্সি নির্ণয় করব, সেজন্য আমরা এফিসিয়েন্সির অর্থ বলব কর্মদক্ষতা। এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কি? এফিসিয়েন্সি হচ্ছে একটি উপাদান। ম্যান পাওয়ার, মেশিন, কাঁচামাল ব্যবহার করে প্রকৃতপক্ষে কি উৎপাদন করা হয়েছে এবং কি উৎপাদন করা যেত তার তুলনা বোঝায়, যা পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করা হয়। এরপর আলোচনা করব কিভাবে এফিসিয়েন্সি বের করতে হয়। এফিসিয়েন্সি সমান অ্যাভেলেবল মিনিট ডিভাইডেড বাই প্রডিউস মিনিট ইনটু 100। এই সূত্রটি যদি আমরা গার্মেন্টস নিয়ে চিন্তা করি তাহলে একদম পারফেক্ট, কারণ আমরা গার্মেন্টসে মিনিট উৎপন্ন করি। কিভাবে মিনিট উৎপন্ন করি? প্রডিউস মিনিট, এটি আবার আউটপুট বলছি। কিভাবে বলছি? আমরা জানি আমরা যে গার্মেন্টস উৎপাদন করি প্রতিটি গার্মেন্টসের নির্দিষ্ট একটি এসএমবি থাকে, সেই এসএমবি অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। তার অর্থ হচ্ছে একটি গার্মেন্টস তৈরি করতে কত মিনিট সময় লাগে। এসএমবি নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনার যদি জানা না থাকে তাহলে আপনি দেখে নিতে পারেন। এফিসিয়েন্সি আরও একটি নামে বের করা যায়। প্রডিউস মিনিট এবং আর্ন মিনিট একই অর্থ, স্পেন মিনিট এবং অ্যাভেলেবেল মিনিট একই অর্থ। আর্ন মিনিট ডিভাইডেড স্পেন মিনিট ইনটু 100। এখন আলোচনা করব প্রডিউস মিনিট কি। প্রডিউস মিনিট সমান আউটপুট ইনটু এসএমবি। আউটপুট 1700 পিস ইনটু এসএমবি হচ্ছে 4.39, সমান সমান আমরা পেয়েছি 7463 মিনিট। এটি হচ্ছে প্রডিউস মিনিট। এখন আলোচনা করব অ্যাভেলেবেল মিনিট। অ্যাভেলেবেল মিনিট সমান ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং আওয়ার ইনটু 60 মিনিট। ম্যান পাওয়ার 24 ইনটু ওয়ার্কিং আওয়ার 8 ইনটু 60 মিনিট, সমান সমান আমরা পেয়েছি 11520 মিনিট। এটি হচ্ছে অ্যাভেলেবেল মিনিট। প্রডিউস মিনিট আমরা পেয়েছি 7463 মিনিট, অ্যাভেলেবেল মিনিট পেয়েছি 11520 মিনিট, ডিভাইডেড 100 আমরা পেয়েছি
64.78%, আমাদের লাইন এফিসিয়েন্সি হচ্ছে 64.78%। প্রিয় সুধি, বুঝার সাথে আমরা একটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব। মনে করেন আপনি একটি এক্সাম দিতে গেছেন কিংবা ইন্টারভিউ দিতে গেছেন, ওখানে আপনাকে প্রশ্ন করা হলো একটি সুইং লাইনে 8 ফুট হলো 1700 পিস, এসএমবি হলো 4.39, সুইং লাইনটি চালানো হয়েছিল 8 আওয়ার এবং ওই লাইনে ম্যান পাওয়ার ছিল 24, তাহলে ওই লাইনের ইফিসিয়েন্সি কত? প্রিয় সুধি, আউটপুট বলা হয়েছে 1700 পিস ইন্টু অ্যাসেম্বলি হচ্ছে 4.39 সমান আমরা পেয়েছি 7463, এটা হচ্ছে 40 মিনিট। এরপর আমরা ম্যান পাওয়ার হচ্ছে 24 ইন্টু ওয়ার্কিং আওয়ার 8 আওয়ার ইন্টু 60 মিনিট সমান আমরা পেয়েছি 11520 মিনিট, এটি হচ্ছে অ্যাভেলেবেল মিনিট। 7463 ডিভাইডেড 11520 ইন্টু 100 সমান আমরা পেয়েছি 64.78%, ওই লাইনের ইফিসিয়েন্সি হলো 64.78%। প্রিয় সুধি, আমরা একটি প্রশ্ন দেখলাম এবং তার সমাধানও দেখলাম, আপনিও একটু স্টাডি করলেই খুব সহজে ইফিসিয়েন্সি প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্রিয় সুধি, আমরা এখন কত সহজে ইফিসিয়েন্সি বের করা যায় সেটি জানব। প্রিয় সুধি, আপনাকে প্রথমে ওই লাইনের ডে আউটপুটটা দিতে হবে, এরপর ইনটু এসএমবি ডিভাইডেড ম্যান পাওয়ার ডিভাইডেড ওয়ার্কিং আওয়ার এবং ডিভাইডেড 60 মিনিট ইনটু 100 দিলেই আমাদের ইফিসিয়েন্সিটা বের হয়ে আসবে। প্রিয় সুধি, আপনারা ভালোভাবে বোঝার সাথে আমি একটি ম্যাথ দিয়ে দিয়েছি, ভালোভাবে লক্ষ্য করে দেখুন এবং একটু স্টাডি করলেই ভালো সমাধানটা আপনি পেয়ে যাবেন। আমরা দেখলাম স্মার্ট মোবাইল ছাড়া একটি নর্মাল মোবাইল দিয়ে কত দ্রুত এবং নিখুঁতভাবে ইফিসিয়েন্সি বের করা যায়। এরপর আমরা আলোচনা করব ইফিসিয়েন্সি বৃদ্ধির উপায় কী, কী কী কাজগুলো করলে আপনার লাইনের ইফিসিয়েন্সি বৃদ্ধি পাবে এবং কীভাবে ইফিসিয়েন্সি বৃদ্ধি করা যায়। 1 নম্বরে, কাজের মাধ্যমে অপারেটরদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা। 2 নম্বরে, অপারেটরদের কাজের উপর ভিত্তি করে ইনসেন্টিভ প্রদানের মাধ্যমে মোটিভেশন করা। 3 নম্বরে, প্রতিনিয়ত কাজের পদ্ধতি উন্নতি করা। 4 নম্বরে, নিখুঁত মেশিন লেআউট সেট আপ করা। 5 নম্বরে, কাজের সময় অপ্রয়োজনীয় বাধা দূর করা। এবং 6 নম্বরে হচ্ছে কঠিন প্রসেসগুলোর জন্য দক্ষ অপারেটর নির্বাচন করা। এই বিষয়গুলি সঠিকভাবে পালন করলে আপনার লাইনের অবশ্যই ইফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। এরপর আমরা জানব ইফিসিয়েন্সি কেন প্রয়োজন। 1 নম্বরে, কর্মীদের উদ্দীপনা যোগায় ইফিসিয়েন্সি। 2 নম্বরে, লাইনের টার্গেট সেট আপ করার জন্য দরকার হয় ইফিসিয়েন্সি। 3 নম্বরে, লাইনে ইনসেন্টিভ অথবা পিআইবি প্রদানে প্রয়োজন হয় ইফিসিয়েন্সি। 4 নম্বরে, অর্ডার বুকিং করার সময় ইফিসিয়েন্সি প্রয়োজন হয়। এবং 5 নম্বরে, কোম্পানি কতটুক লাভজনক অবস্থায় আছে ইফিসিয়েন্সি দেখলেই বোঝা যায়, তাই ইফিসিয়েন্সি আমাদের প্রয়োজন হয়। এবং 6 নম্বরে, অপারেটরের বেতন নির্ধারণ এবং বেতন বৃদ্ধির জন্য দরকার হয় ইফিসিয়েন্সি। প্রিয় সুধি, এতক্ষণ চেষ্টা করার কারণ একটাই, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। এই ভিডিও থেকে যদি এতটুকু আপনি শিখতে পারেন তাহলে আমার এতক্ষণ চেষ্টার সফলতা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।